মধুমাস জ্যৈষ্ঠের আগে সাতক্ষীরার বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ কয়েক প্রজাতির আম। আনুষ্ঠানিকভাবে বৈশাখের 18 তারিখ থেকে আম পাড়া শুরু হয় সাতক্ষীরার বাগানগুলোয়। এবারও একটি বড় চালান রপ্তানি হচ্ছে ইউরোপে, তবে গণপরিবহনের কারণে আমের পাইকার না আসায় দাম নিয়ে হতাশায় বাগানিরা। শাকিলা ইসলাম জুয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়ার বিচিত্রতায় দেশের অন্য জেলার তুলনায় কিছুটা আগে আম পাকে সাতক্ষীরায়। এজন্য জ্যৈষ্ঠ শুরুর আগেই বাজারে উঠতে শুরু করেছে আধা পাকা আম। চাষিরা বলছেন, বোম্বাই, গোলাপখাস, শীর্ষাই, গোবিন্দভোগ, গোপালভোগ সহ কয়েকটি জাত এখন বাজারে। আমাদের প্রথম ভাঙা পড়ছে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, শৌরিখাস, এগুলো আমাদের পাক ধরেছে, সব গাছে পাকা। মৌসুমের শুরুতেই বাজারে আসায় সাতক্ষীরার আমের চাহিদা থাকে বেশি, তবে গণপরিবহন বন্ধ থাকায় আড়তগুলোয় পাইকার কম, এজন্য দামও মিলছে না আশা অনুযায়ী। ঢাকা, চিটাগাং, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, বাংলাদেশের যেসব এলাকা থেকে আমাদের আম কেনার জন্য পাঠিয়ে আসতো, তারা এবছর কেউ বাজারে নাই। গতবার 2800 টাকা বিক্রি হয়েছে, এবার দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে, দেখা যাচ্ছে গণপরিবহন না আসার কারণে আমের দাম কম। 1600 টাকা বিক্রি হয়েছে, গত বছর 2200 টাকা 2000 বিক্রি হয়েছিল, এবছর লস হয়ে গেছে। শিপমেন্ট জটিলতায় গোবিন্দভোগের প্রথম চালান রপ্তানি বন্ধ হলেও আগামী 9 মে সাতক্ষীরা থেকে 1 মেট্রিক টন আম যাবে ইউরোপে। কৃষি কর্মকর্তারা জানান, এবার 500 মেট্রিক টন আম রপ্তানির কথা রয়েছে। বিশেষ করে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ডে আমাদের এই সাতক্ষীরার আমগুলো যাবে। এর মধ্যে গোবিন্দভোগ, ল্যাংড়া, হিমসাগর এবং আম্রপালি, এই আমগুলো আছে। অপরিপক্ক আম পেড়ে কেমিক্যাল দিয়ে তাতে না পাকায় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। হেক্টর প্রতি 9 থেকে 10 টন ফলন হিসেব করে সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, 40,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।